আমরা আজকে যে প্রস্তাবনা করেছি 23 দফা, এই 23 দফার সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 20-30 ভীষণ এবং বেগম খালেদা জিয়া প্রণীত রূপকল্প 27 দফা, দেশনায়ক তারেক রহমানের 31 দফা, এগুলোকে সব পর্যালোচনা করে লেবার পার্টিও আলাদা কিছু বিষয় চিন্তা করে, আমাদের এর ভিতরে আমরা এতে সংযোজন করেছি এবং আমরা 23 দফা তৈরি করেছি। আমাদের বর্তমানেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2.5 মাস প্রায়, এই 2.5 মাস কম সময় নয়। একটা রাষ্ট্রের জন্য, একটা সরকারের জন্য আমরা মনে করি একটা দিন অনেক বড় এবং অনেক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করার যোগ্য। সরকারের উদ্দেশ্য ভালো কিন্তু মতলব খারাপ, কারণ হচ্ছে তারা একটা সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে দিতে চায়, কিন্তু এই করতে গেলে যেই কাজ দরকার আমরা শুধুমাত্র উপদেষ্টাদের মুখেও শুনি, আমাদের দাদার মুখেও শুনি, আমাদের বিএনপি নেতাদের কাছেও শুনি, আমরাও বলি যে সংস্কার চাই, সংস্কার চাই। আসলে কিসের সংস্কার যে আমরা চাই, আমরা যারা চাই তাও আমরা জানি না, আর যারা করবে তারাও জানে না আমার মনে হয়। কারণ সর্বপ্রথম যে সরিষার ভিতরে যে ভূত, এই ভূত যদি আগে তাড়ানো না যায় তাহলে তো আপনি ভূত তাড়াবেন কিভাবে? আজকে এই তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা শ্রদ্ধা করি, তার ব্যাপারে আমাদের সবার ভালো ধারণা, আমরা বিশ্বাস করি তিনি একজন আমাদের আন্তর্জাতিক একজন আইডল এবং বাংলাদেশের গর্ব, তাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাকে যারা ব্যর্থ করতে দিতে চায় তাদের মুখোশ আমরা উন্মোচিত করতে চাই, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য ইতিমধ্যে তার জানা সত্ত্বে হোক, অজ্ঞাতসারে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আওয়ামী দুষ্কৃতিকারীরা ইতিমধ্যে কিন্তু তার উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছে। এই জন্য আমরা বলি যে সংস্কার যদি শুরু করতে হয় সর্বপ্রথম সংস্কার করতে হবে উপদেষ্টা পরিষদের মধ্যে। আরে ভাই, আমরা দেখেছি বাংলাদেশে অনেক বড় দলের ইতিহাস, 28শে অক্টোবরে এই নয়াপল্টনের মিটিং এর পরে অনেক বড় দল 100 লোক নিয়ে ঢাকা শহরে মিটিং মিছিল করতে পারে নাই। আজকে অলিতে গলিতে মনে হয় জানি নেতার সরাসরি, সমস্ত আওয়ামী লীগের নেতারাও এখন ব্যানার পাল্টিয়ে কেউ জামাত হয়েছে, কেউ বিএনপি হয়েছে, যার কারণে বড় দল ছোট দল বলতে কিছু নাই। আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণ, আমাদের অবস্থান, এটাকে আপনাদের মূল্যায়ন করতে হবে। আমরা গ্রামে থাকি, গ্রামে মানুষের দ্বারা আমরা অনেক কথা শুনি। মানুষ এখন যেটা বলা শুরু করেছে যে এই মুহূর্তে সংস্কারের চেয়ে প্রয়োজন রাস্তা মেরামত, সংস্কারের চেয়ে প্রয়োজন ডিমের দাম কমানো, সংস্কারের চেয়ে বেশি প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। কারণ এখন তো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মা নাই, এখন তো বাংলাদেশে শেখ হাসিনার শাসনও নাই, তার সিন্ডিকেটও থাকার কথা না। তার সিন্ডিকেটও তো এখন একজন সিন্ডিকেটের নামও তো প্রকাশ করতে পারলে এরা জনগণ বলা শুরু করে। তারেক রহমানের মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তাকে দেশে আনতে হবে। 16 বছর যিনি দেশের বাইরে থেকে টিপটিপ করে সকল অত্যাচার সহ্য করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সকল বিরোধী দলকে এক করে রাস্তায় রেখেছে, তারই প্রতিফলনে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যৌথভাবে আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছি। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো উপদেষ্টা মন্ডলের দিকে উপদেশ দিয়ে যাবে সেটা মানুষ আর সহ্য করতে চায় না। এই দেশের অনেক ভবিষ্যৎ আছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ কত সাহসী, তারা দেশকে কতটা ভালোবাসে, এই দেশের প্রতি তাদের কত মমত্ব বোধ। শুরু হয়েছিল শুধুমাত্র এমনই একটা নিরপরা, এমন একটা ইনোসেন্ট দাবি নিয়ে যে আমরা পাশ করার পরে যেন মেধাবৃত্তিতে একটা চাকরি পাই। এর চেতে আর ইনোসেন্ট দাবি কি হতে পারে যে আমার যোগ্যতা অনুসারে আমাকে একটা চাকরি দিও? এইটা করতে গিয়ে জীবন দিতে হবে, এটার জন্য গালা রাজাকার গালাগালি শুনতে হবে, এটার জন্য এত মানুষের দিনের পর দিন রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, পুলিশের লাঠি খেতে হবে,
অদ্ভুত একটা দেশে পরিণত করেছে। শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এমন মানে একটা একটা রাজনৈতিক দল এত নৃশংস হতে পারে, এইভাবে মানুষ এই যেসব পরিবার থেকে গুম করা হয়েছে তাদের যখন মিডিয়াতে দেখি, তাদের এই মাদের মায়ের কান্না যখন শুনি, বুড়ো দাড়িওয়ালা মানুষ বাবার কান্না যখন দেখি, পরিবারে একমাত্র উপার্জন ব্যক্তিটাকে এইভাবে তারা গুলি করে হত্যা করলো। আমাকে যদি সৃষ্টিকর্তা একটা বর দেন বা একটা আমার একটা উইশ যদি গ্রান্ট করেন যে একটা একটা জিনিসই তুমি চাইলে সেটা পাবে, আমি আমার দলের জন্য কোনো কিছুর জন্য নিজের জন্য পরিবারের জন্য কিছুই চাইব না, আমি খালি একটা জিনিস চাইবো, আল্লাহ এই আওয়ামী লীগ যেন আর ফেরত না আসে বাংলাদেশ, আর আর কোনো কিছু আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। প্রফেসর ইউনুস তার এক একজন উপদেষ্টাকে চারটা পাঁচটা করে মন্ত্রণালয় দিয়েছেন, এটি একজনের পক্ষে সুবিচার করা সম্ভব নয়, বিশেষ করে এদের কোনো অভিজ্ঞতাই তো নাই। বিপ্লবের চেতনা ধারণ করে না এমন অনেক ব্যক্তি বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, এদের মধ্যে দু একজন ছাড়া কেউ এই অংশগ্রহণও করেন নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দেন নাই হাসিনা সরকারের বিরুদ্ধে, এখন দিব্যি এখানে বসে আছে জনগণকে নসিহত করছেন। আমি ব্যক্তিগত মনে মনে করি নির্বাচন দেওয়ার জন্য এক বছর সরকার এক বছর সময় যথেষ্ট, কিন্তু আপনাদের নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় ভালো একটা নির্বাচন কমিশন করে দেন, আর এই দেশের মধ্যে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার ব্যাপারে তো কোনো চিন্তা নাই। গণতান্ত্রিক দেশে জনগণের উপর আস্থা রাখুন, জনগণ নিশ্চয়ই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন, ইলেকশনটা খালি ফেয়ার করে দেন। আর একটা জিনিস, ইলেকশনে টাকা যাতে টাকা দিয়ে যাতে কেউ জনমত কিনতে না পারে, টাকা দিয়ে যাতে ভোট না কিনতে পারে তার একটা ব্যবস্থা করে দেন। নির্বাচনে একজন দরিদ্র স্কুল শিক্ষক যেন দাঁড়াতে পারে এবং জিতে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে দেন। নির্বাচনে অর্থ ব্যয় করা যায় এমন ধরনের প্রচারণা অ্যালাউ করব না। এই ধরনের এটার ব্যাপারে বাংলাদেশের এই যে সরকার সংস্কার করছে, নির্বাচনী সংস্কারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই দেশে এখন এই যে জাতীয় সংসদ, এটা তো একদম কোটিপতিদের ক্লাব হয়ে গিয়েছে, এটাকে বন্ধ করতে হবে। একজন মধ্যবিত্ত দরিদ্র জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হয়ে আসতে পারেন বেশি টাকা ব্যয় না করেও, তার সক্ষমতার মধ্যে আর্থিক সংগতির মধ্যে দিয়ে তিনি যেন নির্বাচন করে আসতে পারেন সেই পরিবেশ করে দেন। সেই ধরনের আইন কানুন আমাদেরকে এই নির্বাচন সংস্কার কমিশনকে করে দিতে হবে। সংবিধান নিয়ে অনেক কথা আছে, সংবিধানে কেউ কেউ বলে যে একেবারেই নতুন করে লিখতে হবে, আর আরও একটা বড় অংশ আছে যে সংবিধান বিদ্যমান সংবিধানে সংস্কার করলেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 1971 আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি আছে এটি অনেক রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি, সুতরাং এই সংসদে যে আমরা একটা তো অবশ্য চাই যে সংবিধানে সংযোজন করা হোক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রত্যেকটা নির্বাচন হবে, লেবার পার্টিও বলেছে, সব দলই বলেছে এটার ব্যাপারে আমরা সহমত আছি। এছাড়া এই ধরনের রেলিভেন্ট যেসব সংস্কার আছে বিদ্যমান সংবিধানে সেটি আমরা সংস্কার করলেই পারে, নতুন করে সংবিধান লেখায় মানে তাদেরকে আরো 1-10 বছর ক্ষমতার সময় দেওয়া, এইভাবে আর সময় দিতে আমরা রাজি না। আমরা নির্বাচিত দেশের সংস্কার কারা করবে, সংস্কার করবে দেশের নির্বাচিত প্রতিনিধিরা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে, আমরা সেই সংস্কারের অপেক্ষায় আছি।